আসসালামু আলাইকুম দর্শক, আমাদের বগুড়া ডিপিডিসি হোক বা ডিসকো হোক, যে বিদ্যুৎ বিল অনেক সময় মাঝে মধ্যে দেখা যায় হঠাৎ করে বিল বেশি আসছে। হ্যাঁ, অত প্রতি মাসে যা আসে সাধারণত তার চেয়ে দেখা যায় হঠাৎ করে কোনো এক মাসে বেশি আসছে। তো তখন আমরা আসলে চিন্তায় পড়ে যাই যে কী করবো, যে এত বিল, যে বিল যেহেতু একটা ইস্যু হলে বা বিল মেসেজ আসলে বা বিলের কাগজ দিয়ে গেলে তখন কিন্তু আপনার আর কিছু করার থাকে না। হ্যাঁ, তখন কিন্তু বিলটা আপনাকে পরিশোধ করতেই হবে। তো সো তাহলে তো আর কী করবেন? তো সেক্ষেত্রে তো আমি আজকে সেই টপিকের উপর আপনাদেরকে ভিডিও করব। তো ভিডিওটা তাহলে শুরু করে চলুন। তো ভিডিওটা শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো বিল যদি আপনার হঠাৎ করে বেশি এসে যায় বা বিলের কাগজ ইস্যু হয়ে গেছে বা মেসেজ পেয়েছেন, তো অনেক সময় সাধারণত হার্ড কপিটি হাতে পাওয়ার আগেই কিন্তু মেসেজটা আগে চলে আসে। হ্যাঁ, তো মেসেজটা চলে আসলে তো এই বিলটা আপনি অবগত হয়ে গেলে তো আপনি করবেন কি, মানে ডেস্কোতে গিয়ে কমপ্লেন দেবেন। হ্যাঁ, তো মনে করেন আপনার এখানে মনে করেন যে আপনার বিল্ডিংয়ে মনে করেন 27টা ফ্ল্যাট আছে। হ্যাঁ, 27টা ফ্ল্যাট আছে। তো এখন আপনার এখানে একটা যেহেতু বড় বিল্ডিং সাবস্টেশন আছে, তাহলে সাবস্টেশন আসলে আর থাকলে তাহলে এখানে কমন একটা বিল আসবে। তো এখন ডেস্কো বা বিদ্যুৎ অফিসগুলো বা ডিপিডিসি যেটাই বলেন, তো বিদ্যুৎ অফিসগুলো করে কি, আপনার মনে করেন এই 27টা মিটারের রিডিং আপনার তারা নিয়ে যায়, নিয়ে গিয়ে এটা আপনার যোগ করে। মনে করেন 27টা রিডিং, 27টা মিটার মিলে রিডিং এসেছে মনে করেন 3000 ইউনিট। হ্যাঁ, আর মেইন মিটারের দেখা যাচ্ছে যে রিডিং আছে মনে করেন 4000 ইউনিট। তাহলে এই 4000 থেকে 3000 বাদ দিলে, হ্যাঁ, তাহলে 1000 ইউনিট। এই 1000 ইউনিট হচ্ছে আপনার কমন মিটারের বিল। হ্যাঁ, আর বাকি এই 3000 ইউনিট মানে সব মিলে। তো দেখা যাচ্ছে যে কোনো যদি কোনো একটা দুটা বা একটা বা অনেক সময় 4-5টা মিটারও থাকে যে একসাথে দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে, হল্টিং হয়ে গেছে। তো নষ্ট হলে ওই মিটারগুলোতে রিডিং কম আসে, অনেক সময় মিটার স্লো ঘুরে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে পরিমাণ ঘোরার কথা তার চেয়ে কম ঘুরেছে। হ্যাঁ, যার ফলে তাহলে রিডিংটা কম আসার কারণে তাহলে কিন্তু ওই মিটারে যে পরিমাণ বিল আসতো, একচুয়াল বিল আসতো তার চেয়ে কম এসেছে। তো এই কম বিলটা আসার কারণে তাহলে এই বিলটা কিন্তু আবার মেইন মিটারে কিন্তু ঠিক রিডিংটাই আছে। তো যেহেতু এখানে কম রিডিং আসছে, তো তাহলে আপনার মেইন মিটারের তাহলে টোটাল এই 27টা রিডিংয়ের মিটারের রিডিংটা তাহলে আপনার মানে কম হচ্ছে। হ্যাঁ, যখন এই 27টা মিটারের রিডিং কম হবে তখন কিন্তু আপনার মেইন মিটারের রিডিংটা বেড়ে যাবে, ডিফারেন্সটা। তো যেহেতু মিটার ডিফারেন্সটা বেড়ে গেলে তাহলে মেইন মিটারের রিডিংটা আপনার মানে বেশি আসার কারণে কমন বিলটা বেশি এসে যাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য এই সিস্টেমের একটা সমস্যা হচ্ছে এটাই যে আপনার এই পোস্টপেড বিলের ক্ষেত্রে এটা একটা প্রবলেম যে আপনার দেখা যাচ্ছে যে কোনো একটা মিটার যদি নষ্ট থাকে তাহলে তার বিলটা কম আসতেছে এবং এই বিলটা কিন্তু মেইন মিটারে আবার ঠিকই শো করতেছে, যার ফলে মেইন মিটারে বা কমন মিটারের বিলটা বেশি আসতেছে। হ্যাঁ, তো সো এরকম সমস্যা হলে হয়তো আপনি কমপ্লেন দিলেন ডিসকো অফিসে, ডিপিডিসিতে কমপ্লেন দিলেন। কমপ্লেন দিলে তারা এসে চেক করবে, সবগুলো মিটার চেক করবে যে কোন মিটারটা আসলে ফল্টি। হ্যাঁ, তারা ওই 27টা মিটারের মধ্যে কোনটা ফল্টি এটা কিন্তু তাদেরকে বের করতে হবে। তো বের করলে তারা বের করে দিয়ে যাবে, তখন আপনার তারা নোটিফাই করবে যে এই মিটারটা নষ্ট, তখন আপনাকে মিটার চেঞ্জের আবেদন করতে হবে, মিটার চেঞ্জ করতে হবে।
তো মিটার চেঞ্জ কিভাবে করবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে কি এর প্রসেসটা কি, তো সেটা দেখে আপনারা তার মিটার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে আপনার মানে যদি কোনো বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে আপনার এইভাবে পদক্ষেপ নিতে পারেন। আর যদি আপনার মনে করেন যে আপনার পার্সোনাল মিটারই মনে করেন দেখা যাচ্ছে যে আপনার বিল আগের চেয়ে অনেক বেশি, হ্যাঁ আপনার হয়তো লোড বাড়ে নাই কিন্তু আপনার বিল বেশি আসতেছে, তখন আপনি নিজে আপনার ইন্ডিভিজুয়ালি আপনি তাহলে আপনার মিটারের জন্য অভিযোগ দিলেন। হ্যাঁ, দিলে তারা তারা চেক করে দেখলো, আগের হিস্ট্রি চেক করে দেখলো, হ্যাঁ গত 6 মাসের বিদ্যুৎ বিল চেক করে দেখলো, তো তার সাপেক্ষে যদি হঠাৎ করে একটা সাউন্ড মানে সামঞ্জস্য এসে যায় বা অনেক বেশি এসে যায় তখন তারা হয়তো আপনাকে ওই মাসের জন্য একটা অ্যাভারেজ বিল করে দিল। হ্যাঁ, আর তারা চেক করে দেখলো যে আসলে মিটারটা আপনার কোনো ডিফেক্টিভ কিনা, হ্যাঁ বা ফল্টি কিনা, তখন তারা মিটারটা চেক করে আপনাকে জানায় দেবে যে আপনার মিটার সমস্যা আছে বা মিটারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তখন আপনি মিটার চেঞ্জের জন্য আবেদন করলেন, করে আপনি তার মিটার চেঞ্জ করে দিলেন। তাহলে আসলে বিদ্যুৎ বিল বেশি আসলে হঠাৎ করে তাহলে এই হচ্ছে প্রসিডিউর যে কীভাবে আপনার এই বিলটা মানে এটা সমাধান করবেন। হ্যাঁ, তারপর বিল একবার বেশি আসলে এটার আবার এই কাজ করা চেঞ্জ করা, হ্যাঁ দেখা যাচ্ছে যে এই স্বাভাবিক অবস্থা ফিরে আসতে প্রায় 2 মাস সময় লেগে যায়। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলো বা ভিডিও থেকে উপকৃত হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।